নমস্কার, কেআরসি বরাক টাইমসে আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। বেরেঙ্গা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করান মাওলানা ইমদাদুর রহমান লস্কর। উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভুঁইয়া, প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রাক্তন অতিরিক্ত জেলা শাসক হুসেন আহমেদ লস্কর, বেরেঙ্গা জিপি সভাপতি বাপ্পু বড়ভুইয়া, প্রাক্তন জিপি সভাপতি এ কে আজাদ মজুমদার প্রমুখ। এদিকে ঈদখোলা ঈদগাহ মসজিদে ঈদের নামাজ পাঠ করান শিলচর বড় মসজিদের প্রধান ইমাম হজরত মাওলানা সাব্বির আহমেদ লস্কর। ঈদের নামাজে ছোট বড় বৃদ্ধ সবাই অতি আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন। আজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরাক উপত্যকার জনসাধারণকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি বেরেঙ্গা ঈদগাহ। এই বেরেঙ্গা ঈদগাহ কাছাড় জেলার দ্বিতীয় বৃহৎ ঈদগাহ। এখানে আমরা প্রায় হাজার হাজার যারা রোজদারি ছিলেন এরা এসে আজকে রোজার পরে ঈদের ঈদ উল ফিতর নামাজ আদায় করেছি। আজকে এই ঈদগাহ যারা দান করেছেন তাদের যাতে আল্লাহ বেশ নসিব করুক, আর তারা মহান ব্যক্তি ছিলেন, এর জন্য এই দান করাতে আজকে আমরা এখানে ঈদের নামাজ আদায় করতে পেরেছি। আজকে আমি বরাক উপত্যকার তথা এই কাছাড় জেলার এবং আমার বেরেঙ্গা অঞ্চলের জনসাধারণকে একটাই কথা বলতে চাই যে আমরা যাতে আমাদের মধ্যে শান্তি অটুট থাকে, আমরা প্রীতি আমরা সবসময় বজায় রাখি, আমাদের মধ্যে যাতে কোনো উশৃঙ্খল না দেখা দেয় এটাই আমি কামনা করি। সবে মিলি আমরা ঈদ পালন করি। একটা কথা আছে, ধর্ম যার যার উৎসব সবার, এই ঈদকে আমরা সবাই মানব জাতি উৎসব হিসাবে আমরা পালন করি, তাহলে আমাদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠবে। এটাই শ্রদ্ধেয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আজ পবিত্র ঈদ উল ফিতর। বেরেঙ্গা ঈদগাহ মাঠে আজ হাজার হাজার জনতার উপস্থিতিতে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। দীর্ঘ এক মাস ত্যাগ তিতিক্ষা এবং সংযমের প্রশিক্ষণ দেওয়ার পর আল্লাহ তাআলা এবং নবীজির নির্দেশে আজ খুশির ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। নবীজি বলেছেন, যারা বিগত এক মাস দীর্ঘ শ্যাম সাধনা করে ত্যাগ তিতিক্ষা এবং সংযমের মাধ্যমে রমজান পালন করে ঈদগাহ ময়দানে এসে নামাজ সমবেতভাবে আদায় করবে, তখন তারা বাড়িতে ফিরে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করেন, ইরজিউ মাগফুর লাকুম, তোমরা জীবনের সমস্ত গুনাহ এবং পাপ থেকে মুক্তি লাভ করা অবস্থায় এখন বাড়িতে ফিরে যাও। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সৌভাগ্য দান করেন। এবং আজকের ঈদ উল ফিতর উপলক্ষে আমরা সমস্ত বিশ্ববাসীকে তো বিশেষভাবে আমাদের আসাম তথা কাছাড় জেলার জনগণকে জাতি ধর্ম নির্বিশেষে পবিত্র ঈদের শুভেচ্ছা এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। বেরেঙ্গা ঈদগাহ কমিটির পক্ষ থেকে বরাকপাড় এলাকার জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। গাড়ি চোর চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার মাস্টার মাইন্ড সহ তিন গাড়ি চোর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ এক অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের মাস্টার মাইন্ড সহ তিনজনকে আটক করে, সঙ্গে একটি ভ্যান ও ইন্ট্রাম ম্যাজিক ট্রাক উদ্ধার করে পুলিশ। শুক্রবার কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্ম এক সাংবাদিক সম্মেলন করে জানান এই অভিযানের কথা। ধৃতরা হল সালমান হোসেন ও আহাদ হোসেন লস্কর, বাড়ি সোনাবাড়ি ঘাটে, এবং পাংলং রংমাই ওরফে বুলেট, বাড়ি লক্ষ্মীপুরের রংমাই পুঞ্জির শিবপুর দ্বিতীয় খণ্ডে। পুলিশ সুপার বলেন, গাড়ি চোর চক্রের মাস্টার মাইন্ড বুলেটের নেতৃত্বে কাছাড় জেলার বিভিন্ন জায়গায় গাড়ি চুরির ঘটনা সংঘটিত হয়। বহু দিন ধরে বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি করে বহিররাজ্যে পাচার করেছিল বলে অভিযোগ রয়েছে। কাছাড় জেলাতে বিভিন্ন অঞ্চলত বাইক চুরি আৰু গাড়ী চুরির ঘটনা সংঘটিত হৈ আহিছে, আৰু ইয়াৰ বিৰুদ্ধে আমি অভিযান তীব্রতৰ কৰি তুলিছোঁ। ইয়াৰ পৰা এটা বিশেষ চক্রই গাড়ী চুরি কৰি নি চুবুৰীয়া ৰাজ্যত বিক্ৰী কৰাৰ
তথ্য লাভ করার পিছত আমি আমার অভিযান তীব্রতর করে তুলো। আর এই অভিযান কালত আমি তিনজনক মূল ব্যক্তি যাড়ি চুরের জেলাখনের গাড়ি চুরির সঙ্গে জড়িত মূল তিনজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এরেস্ট করেছো। আর দুখনক গাড়ি চুরি করা গাড়ি আমি ইতিমধ্যে উদ্ধার করবলে সক্ষম হয়েছো। আর এই অভিযান বর্তমানও আমার অব্যাহত আছে। আর প্রারম্ভিক অনুসন্ধানত এই কথা পোহরলৈ আহিছে যে ইয়ার সঙ্গে একটা আন্তঃরাজ্যিক গাড়ি চুরির চক্র জড়িত হয়ে আছে। গতি এই চক্রটির জড়িত থাকা যিকেইজন ব্যক্তি আছে প্রয়াত্ত করবর কারণে আমি চুবুরিয়া রাজ্যর সঙ্গে আমি যোগাযোগ করেছো যাতে শীঘ্রে আমি এরেস্ট করব পাৰিম। তার লগতে বর্তমানলৈকে এতিয়ালৈকে যিকেইজন ব্যক্তিক আমি এরেস্ট করেছো তেওঁৰ নাম হল টেংলং রংমাই এলিয়াস বুলেট। এই বুলেট নামের যিজন ব্যক্তি আছে ই এজন প্রধান গাড়ি চুরির এজন প্রধান একটা কিনপিন, আর ইয়াতে থাকি নেতৃত্বত এই গাড়ি চুরির চক্রটি চলি আছিল। আর হল লক্ষীপুর অঞ্চলের রংমাই পুঞ্জি বলে জায়গা আছে, সেই ঠাইরপর শিবপুর পার্ট টু অঞ্চলের বাসিন্দা। আর ইয়াতে থাকি চুবুরিয়া রাজ্যের মানুষবিলাকর গ্যাঙর যোগাযোগ করে গাড়ি সমূহ চুরি করে চুবুরিয়া রাজ্যের এজেন্টবিলাকর হাতত অর্পণ করে। আর দ্বিতীয়জন ব্যক্তিক আমি এরেস্ট করেছো সলমান হুসেইন। ঘর কঙ্গালী বস্তি পয়লাপুল লক্ষীপুর, আমি এরেস্ট করেছো। আর এজন ব্যক্তিক আমি এরেস্ট করেছো আহাদ হুসেইন লস্কর এলিয়াস তাকি জাকির, হল সোনাবাড়ি ঘাট শিলচর। এই তিনজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এরেস্ট করেছো। আর নাম আহাদ হুসেইন লস্কর। এই তিনজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এরেস্ট করেছো। আমি আমি অধিক সোধপোছ করে আছো আর অধিক তথ্য লাভের কারণে আমি চেষ্টা চলাই আছো। আর আমি চুরি করা গাড়ি দুখনক গাড়ি এখন হল ইন্ট্রা শিলচর ডিসি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপি ক্লিন সুইপ। 11 বছর পর শিলচর গুরুচরণ কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কড়া নিরাপত্তায় ছাত্র সংসদের সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়। এতে এবিভিপি, তৃণমূল ছাত্র পরিষদ এবং AIDSO মোট 10টি আসনের জন্য ভোটে লড়েছে। পুলিশ ও CRPF বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন প্রথম কলেজে কম্পিউটার ভোটিং অনুষ্ঠিত হয়েছে। সবকটি আসনে এবিভিপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবিভিপির 2 প্রার্থী জয়ী হয়েছিলেন। আমাদের কলেজের মধ্যে টোটাল 10টা পোস্টের মধ্যে কনটেস্ট হয়েছে। তার মধ্যে দুটো, একটি হচ্ছে ম্যাগাজিন সেক্রেটারি আর একটি হচ্ছে AGS ফিমেল, তা আমরা আনকনটেস্টেড জিততে পেরেছি। তারপর 8টি পোস্টে আজকে আমাদের ইলেকশন হয় কলেজের মধ্যে, এবং তা আমরা পুরোটাই অনেকটা ভালো মার্জিনে জিততে পারি। এবং এটা শুধু হয়েছে কারণ আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিগত বহু বছর ধরে এই কলেজের মধ্যে প্রতিটি ছাত্রের জন্য জাত ধর্ম ভাষার বিভেদ না করে এই ধরনের সকল ছাত্রদের সাথে দাঁড়িয়ে এসছে। তাই আজকের দিনে আমরা সকল ক্যান্ডিডেটসরা যারা আমরা আজকে জয়ী হয়েছি, এটা সকল ছাত্রদের জয়। এবং কলেজের মধ্যে আশা রাখছি আগামীতে অনেক ভালো কাজ করে চলব। আর আমার বিরুদ্ধে ছিল দুজন মহিলা, একটি হচ্ছে নন্দিনী ঘোষ এবং আরেকজন হচ্ছে দীপালী দাস। TMC গ্রুপের নন্দিনী ঘোষ হচ্ছে TMC গ্রুপের এবং দীপালী দাস হচ্ছে AIDSO। আমি 699 ভোটে জয়ী হলাম। এইটো আসলতে মানে নৈতিক জয়। আৰু ভাৰতবৰ্ষৰ মানুহ এতিয়া মানে যি ধাৰাটো চলি আছে মাননীয় মোদীজীৰ নেতৃত্বত, এইটোৰ ওপৰত বিশ্বাস কৰি আমাৰ ষ্টুডেণ্ট অৰ্গেনাইজেশ্যন, এই ষ্টুডেণ্ট অৰ্গেনাইজেশ্যনৰ লগত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এটা আত্মিক সম্পৰ্ক আছে। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এই আত্মিক সম্পৰ্ক থকাৰ কাৰণে মই ভাবোঁ যে মানে তেওঁলোকেও এটা কাম কৰাৰ উৎসাহ, তেওঁলোকৰ এটা প্ৰেৰণা পায়। আৰু অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদ বেছিকেলি
রাষ্ট্র গঠন করার কারণে এই সংগঠনটো ইমান দিনের পর কাম করে আছে। আর সেইটোর কারণে আজি গুটিকটা কেন্ডিডেট আমার অখিল ভারতীয় বিদ্যার্থ পরিষদর জয় হল, তাকে মই শুভেচ্ছা জ্ঞাপন করলো। আশা করো যে তেওঁলোকৰ নেতৃত্বত আগামী দিন আমার সমাজ আমার রাষ্ট্র গঠন নির্মাণত তেওঁলোকে কাম করব। ঘর থেকে বলপূর্বক তুলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করলো বদরপুর পুলিশ। এই অমানবিক ঘটনাটি ঘটে বদরপুর থানা এলাকার আলেকার গোল গ্রামে গত 18 এপ্রিল সন্ধ্যায়। এই ঘটনায় আলেকার গোল এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে বগলিগোল এলাকার রাহেল উদ্দিন আলেকার গোল গ্রামের স্কুলের পাশে আজির উদ্দিনের ঘরে বলপূর্বক প্রবেশ করে তার নাবালিকা মেয়েকে ঘর থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তিনজন মিলে নাবালিকাটিকে বলপূর্বক ধর্ষণ করে। এরপর রক্তাক্ত মেয়েটিকে জঙ্গলে ফেলে তারা পালিয়ে যায়। এরপর মেয়েটির পিতা বদরপুর থানায় ঘটনার বিবরণ জানিয়ে একটি মামলা দায়ের করেন। তদন্তে নামেন বদরপুর থানার ইন্সপেক্টর সি সোমেশ্বর কুয়ার, ডিএসপি সেকেন্ড ওসি বিজয় গোস্বামী সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিক। তারা রাতেই এই ঘটনার সঙ্গে জড়িত দিলওয়ার হোসেন এবং সাব্বির উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। শুক্রবার পুলিশ গ্রেপ্তার করে ঘটনার মূল অভিযুক্ত রাহের উদ্দিনকে। সচেতন মহল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। এদিকে ধর্ষণের শিকার মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এবং রাহেল উদ্দিন এবং জুবের উদ্দিন এই ছেলেগুলোর কারণে আমরা এখানে বসবাস করতে পারি নাই। আমরা এখানে মানে বিরাট একটা হোমস্টুল চলতেছে, এখানে ডাক্সের ব্যবসা এই সেইগুলো মানে বিরাট একটা ইয়ে চলতেছে, বদমাশিও চলতেছে। আমরা এখানে মানে বিরাট একটা হোমস্টুল চলতেছে, তার কারণে আমরা আজকে এই যে এগুলার দৌড়াইয়া আজকে আমরা তালানটা ইয়ে এখানে আমরা খবর পাইছি যে জেলের ভিতরে আছে। তাতে আমরা পুরো রাত্রে দিনে ডিউটি করিয়া তারে মানে যে কোনো অবস্থায় মানে তারে উদ্ধার করিয়া নিয়া পুলিশের হাত ইয়ে করছে। এই কারণে পুলিশের ধন্যবাদ। বিশ্ব শান্তি কামনায় প্রথমবারের মতো মহানাম যজ্ঞের আয়োজন করছে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্ট। আগামী শতাধিক শ্রদ্ধালুদের নিয়ে প্রভাত ফেরির মধ্য দিয়ে 2 দিবসীয় ধর্মীয় আসরের সূচনা হবে। শুক্রবার তারাপুর নবপল্লীর মাতৃমন্দির ভবনে ট্রাস্টের পক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মহানাম যজ্ঞ সম্পর্কে বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন ট্রাস্টের কর্মকর্তারা। পাশাপাশি ধর্মীয় গুরু সিদ্ধানন্দজির জীবনীর কথা তুলে ধরা হয়। সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আমরা আগামী 23 এপ্রিল ও 24 এপ্রিল মহাযজ্ঞের আয়োজন করেছি। 23 এপ্রিল সকালবেলা আমাদের একটি প্রভাত ফেরি বের হবে নবপল্লী করিমগঞ্জ রোড নবপল্লী লেন থেকে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট পর্যন্ত, আবার ওইখান থেকে ঘুরে আসবে আবার নবপল্লী লেনে। 24 এপ্রিল থাকবে হরিনাম সংকীর্তন, মহাযজ্ঞ এবং প্রসাদ বিতরণ। আমরা 23 এবং 24 এপ্রিল একটি বিশ্বশান্তি কামনায় একটি মহাযজ্ঞের আয়োজন করেছি। 23 তারিখে হবে আমাদের একটি প্রভাত ফেরি। প্রভাত ফেরিটা হবে সকাল 6:30 থেকে, সেটা নবপল্লী লেন করিমগঞ্জ রোড থেকে বেরিয়ে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট অবধি যাবো, এবং তারপর ওখান থেকে আমরা অন্নপূর্ণা ঘাটে গিয়ে মঙ্গলঘট ভরবো, ভরে তারপর আবার ঘরে নিয়ে আসবো আমরা। এবং এই র্যালিতে থাকবে আমাদের স্কুলের সব শিক্ষক শিক্ষিকা, তারপর সিদ্ধানন্দজি মহারাজের অনেক ভক্তবৃন্দ এবং আমাদের স্কুলের অনেক ছাত্রছাত্রীরা। আমরা সবাই মিলে এই উৎসবটি আয়োজন করেছি এবং আপনারা সবাইকে আমরা এই উৎসবে সহযোগ করার জন্য আমাদের ট্রাস্টের থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 24 তারিখে থাকবে আমাদের সকাল 10টার সময় মহাযজ্ঞ, এবং সকাল থেকে শুরু হবে নাম সংকীর্তন, দুপুরবেলা 1টার থেকে থাকবে প্রসাদ বিতরণ। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই এসে আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদেরকে সাহায্য করবেন। নমস্কার। ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা নিয়ে এলো কেআরসি প্লেসমেন্ট। ঘরে বসেই আপনারা করতে পারবেন কাজ।
সুবিধে থাকতে হবে ল্যাপটপ এবং ওয়াইফাই এর। আপনাদের আপডেটেড সিভি মেইল করুন 5b4success@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 9330830083 নম্বরে। আর প্রস্তুত থাকুন সিভি বাছাইয়ের পর টেলিফোনিক ইন্টারভিউ রাউন্ডের জন্য।